কোটি টাকা ব্যবসা করলে কত দিবে আমাকে? সাকিব খানের কাছে তিন টিক্কা, সাকিব খানের তিন টিক্কা লেগে গেছে। বাজির সবদান সাকিব খান নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। তুফান প্রথমে পোস্টারেই যা দেখালো তাতেই বুঝতে পারছেন। রাজকুমারের নতুন খবরের পর পরেই আরও একটি নতুন সিনেমার খবর দিলেন সাকিব খান। এবার তুফান হয়ে আসতেন সুপারস্টার সাকিব খান, সঙ্গে আছেন গুণী নির্মাতা রায়হান রাফি। রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে তুফানের ঘোষণা দিতেই প্রযোজনা সংস্থা থেকে হয়ে গেল সংবাদ সম্মেলন, যেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাকিব খান। 2024 সাল ফুল দখলে সাকিব খানের, কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতাতেই নেই। আরে হ্যাডাম থাকলে ডাইরেক্ট যাও, আমি আজকে একটা সময় গেছি, দুইটা সময় নমিনেশন। প্রতিদ্বন্দ্বিতা করেও কোনো লাভ নেই, কারণ বস সাকিব খান বলে কথা, কেউ যদি আসেও তারা তুফানের মতোই উড়ে যাবে, লাভ হবে না। তবে আমরা সাকিবিয়ানেরা চাই বসের সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করুক, সাহস করুক, কিন্তু কাউকেই পায় না, পায় শুধু ওই সস্তা সমালোচনাগুলো। আমাদেরও ভালো লাগে তাদের শায়েস্তা করতে। নিশো ভাই বস সাকিব খানকে বলেছিলেন শো কল্ড হিরো, কই তাকে নিয়ে তো রায়হান রাফি তুফান সিনেমার ঘোষণা দিলেন না? সায়ের কুত্তা সায়ে ফিরে এসে মেগাস্টার সাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেন তুফান সিনেমার, কারণ সব ক্যারেক্টার সবার দ্বারা হয় না। কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খান অলরাউন্ডার, যে কোনো চরিত্রেই উনি পারফেক্ট, আর মানি গ্যারান্টি তো আছেই। সো বস এগিয়ে চলো, আমাদের পৃথিবীটা আরও রাঙিয়ে দাও। শুভকামনা বস, ফোনের সঙ্গেই থাকবেন।